দেখেছো কি যে কি অবস্থা হয়েছে? হ্যাঁ, বৃষ্টি তো থামলে তারপরে রওনা দিতি, এখন ঠান্ডা লেগে জ্বর উঠলে কি হবে শুনি? মা, হ্যাঁ মিছে মিছে তো চিন্তা করবে না। না, চিন্তা করবে না, যখন অসুখটা হবে তখন বুঝবি। এই ছাতাটা কি করেছিস আবার? ও, ওই যে অফিসের এক কলিগ সেদিন নিয়ে গেল, দেয়নি। যা ভেবেছি ঠিক তাই। আচ্ছা, তোর দিন কেমন করে যাবে আমাকে বলতো? হ্যাঁ, আজ এটা কাল ওটা সবাইকে বিলিয়ে বেড়াচ্ছিস, নিজের রাজত্ব থাকলে তাও না হয় বুঝতাম। আমার অভাবের সংসার। মা, একবারের জন্য দিয়ে দিয়েছে নাকি? কাল নিয়ে আসবো। কবে কোন জিনিসটা দিয়ে আবার ফেরত এনেছিস শুনি? কে নিয়েছে তার খবর থাকলেই হয়। মা, লোকটাকে তুমি শুধু শুধু খারাপ ভাবছো, লোকটা খারাপ না, ভালো। কোনোদিন কাউকে তো তোর মুখে খারাপ বলতে শুনিনি, দুনিয়া শুদ্ধ লোক তোর কাছে সবাই ভালো। মা, তোমার তো নাম যে শুরু হয়ে গেল। জাহানারাপা এসেছিলেন কখন? সকালে এসেছিলেন, অনেকক্ষণ অপেক্ষা করেছেন আপনার জন্য। কিছু বলেছে? না, তবে আপনাকে ফোনে পাচ্ছিল না তাই একটা চিরকুট লিখে গেছেন। কোথায়? আপনার ঘরে আছে, টেবিলে রাখা আছে। চিঠিতে কি লিখেছে জাহানারা? আর কেনই বেশ এতক্ষণ বসেছিল? গতকাল বিকেলে তো দেখা হয়েছে ওর সঙ্গে, রাস্তায় দাঁড়িয়ে অনেকক্ষণ কথা হয়েছিল, তখন তো জরুরি কিছু বলেনি। তাহলে সকাল না হতে আবার এসেছিল কেন? আপনাকে না পেয়ে অবশেষে চলে যাচ্ছি, সময় করে বাসে আসবেন, কিন্তু আপনাকে আমার বিশেষ দরকার। তুমি কি আমাকে ভালোবাসো? তুমি বোঝো না? জানি। বলো। আমার কি ইচ্ছে হচ্ছে জানো? কি? তোমার কপালে তারার টিপ পরিয়ে দেই। উঠবেন একটু, টেবিলটা গোছাবো।
ব্যাপার কি কোনো সমস্যা নাকি নাকি নতুন কোনো কাজের সন্ধান করছেন? আমি যুবক মানুষ, ভালো কাজের খোঁজ করার অনেক সময় পাবেন। জি না, ওরকম কিছু না, কিছু ব্যক্তিগত কাজে যাই। আর মগুল সাহেব, আমার ছাতাটা যদি পারেন একটু নিয়ে আসবেন, বোঝেনি তো, বৃষ্টির মৌসুম, ছাতাটা দরকার। আসলে হয়েছে কি জানেন, মানে আজও মনে ছিল না তো, আচ্ছা এবার নিয়ে আসবো। চলি। ফাইনালি আপনি এলেন তাহলে? না স্যার, কোনো কারণ আছে নাকি? কিন্তু এত মানুষের ভিড়, সে কি আপনি জানেন না? আজ আজ তো আমার জন্মদিন। আমি কিভাবে জানবো? আপনি তো আমাকে কিছুই বলেননি। ওহো, হ্যাঁ তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আই এম সো সরি, আপনি কিছু মনে করেননি তো? না না, মনে করার কি আছে। আচ্ছা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো নাকি আমরা? আপনি কি খাবেন বলুন, চা, ঠান্ডা? আচ্ছা আপনি আপনি আমার সঙ্গে আসুন, আপনি আপনি বসুন। আপনি কেন ডেকেছেন সেটা তো কিছু বলেননি। শিউলি, শিউলি হচ্ছে আমার কাজিন, খুব ভালো বন্ধু, বলতে পারেন যে সকাল থেকে রাত পর্যন্ত আমরা একসঙ্গেই থাকি। শিউলি ইনি হচ্ছেন কাসেদ আহমেদ, নাম নিশ্চয়ই শুনেছ, উনি ভালো কবিতা লিখে, আমি ওনার কবিতার ভক্ত। আপনি কি ধরনের কবিতা লেখেন? আচ্ছা বাই দ্য ওয়ে, তোমার একটু কথা বলা, একটু লিখতে দেখি। বই বেরিয়েছে আপনার কোনো? না মানে কবিতা লিখতাম, এখন আর লিখি না। তার মানে বই বের হয়নি? না। আচ্ছা আর কোথায় থাকে? গ্যান্ডারিয়া। ও, তা বাসা কে কে আছে? মার দূর সম্পর্কে একজন বোন। নাইস। আপনি মনে মনে কিছু একটা ভাবছেন, আপনি জানেন কি করে? আমাকে বলতে হয় না, আমি সব বুঝি। দাঁড়ান আমি আসছি। আপনি এখনই চলে যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা কি জানি বলতে চেয়েছিলেন? ও হ্যাঁ ভুলেই গিয়েছিলাম, আমার একজন গানের মাস্টার লাগবে, আমি না গান শিখব। হঠাৎ মানে হঠাৎ গান শিখতে চাইছেন? এমনি আপনি জোগাড় করে দিতে পারবেন কিনা সেটা বলুন। তা না হয় দিলাম, কিন্তু কিন্তু যদি কয়েকদিন পর আর গান শিখতে না চান? আমি ভীষণ একরোখা। বেশ তাহলে তো ভালো, আসি। এখনই চলে যাবেন? Thank you.
করবেন? আবার দেখা হচ্ছে। শেকি চলে যাচ্ছেন বুঝি? হ্যাঁ। আমাকে না বলে চলে যাচ্ছেন, এটা কি ঠিক হচ্ছে? আপনি কথা বলছিলেন তাই। চলুন একসঙ্গে ফেরা যাক। আপনিও যাবেন? হ্যাঁ, রাত হয়েছে না, বাসায় যেতে হবে তো। কোথায় যাচ্ছি? আপনি যেদিকে যাচ্ছেন। জি, আমি বাসায় যাব। বেশ তো, চলুন। আমার বাসা কিন্তু আপনার বাসার থেকে খুব কাছে। তাই নাকি? কই বললেন না তো? সবে তো পরিচয় হলো, আস্তে আস্তে জানতে পারবেন। আচ্ছা, আমরা এভাবে হাঁটছি কেন? একটা রিক্সা নিয়ে নিলে তো পারি, রাতও কিন্তু হয়েছে। আপনি ভয় পাচ্ছেন বুঝি? না তো। তাহলে এমন করছেন যে? রাগ করলেন নাকি? তা করতে পারেন, সবাই আমার সঙ্গে রাগই করে। জানেন, আমি ছোট বড় অনেক মানুষের সঙ্গে মিশেছি, সবার সঙ্গে বন্ধুত্ব করি। এই যে আমি আর আপনি এত রাত করে রিক্সা করে বাড়ি ফিরছি, নানান লোকে নানান কিছু ভাবতে পারে, কিন্তু তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমরা তো জানি আমাদের মনটা পরিষ্কার। অবশ্য আমি জানি না আপনি অন্য সবার মতো কিনা। আপনার বয়স কত? হঠাৎ বয়স জিজ্ঞেস করছেন যে? কি ভাবছেন, অল্প বয়সেই বেশি পেকে গিয়েছি তাই না? ঠিক তার উল্টো। বয়স হলে কি হবে, মানে এখনো বাচ্চা রয়ে গেছে। আমার সব বন্ধুরা যদি আপনার মতো, আপনার হঠাৎ কেন মনে হলো যে আমি আদর্শ বন্ধু হতে পারি? আমি আজকাল সব বুঝি, পুরুষ মানুষ দেখে আমি ঠিকই বলে দিতে পারি তার চোখ দিয়ে সে কি বলতে চায়, সে কি চায়। অল্প বয়সে অনেক অভিজ্ঞতা হয়ে গেছে আপনার। অভিজ্ঞতা আসলে কম বেশি সবারই হয়, পার্থক্য হলো কেউ অভিজ্ঞতা থেকে শিখে আর কেউ কিছু শিখে। আপনি কোন দলে? অবশ্যই প্রথমে দলে। তাহলে তো নতুন পুরুষের সঙ্গে আর বন্ধুত্ব না করাই উচিত। জি না, ভুল বললেন। আসলে এখন যাচাই বাছাই করে তারপর বন্ধুত্ব করতে হয়। আপনি আমাকে যাচাই করেছেন? ওদের দুজনের জন্যে আমার যত দুশ্চিন্তা, নিজের জন্যে তো আর ভাবি না। বয়স হয়েছে, কাল বাদে পরশু কবরে যাব। ওদের দুজনের বিয়ে শাদিটা দিয়ে যেতে পারলে দুশ্চিন্তা যেত, নিজের জন্যে আর কী ভাববো বলো। বুঝলে বড়বু, তোমার বয়সী সবারই এই একই চিন্তা, ছেলে মেয়ে বিয়ে করে
আয় রোজগারে একটা ভালো বন্দোবস্ত করুক, এটাই সবাই চায়। আসলে আমার নাহারের জন্য একটা ছেলে খুঁজে দাও না, বয়স তো কম হলো না। বড়বু, ভালো ছেলে পাওয়া খুব মুশকিল আজকাল। সব লেখাপড়া জানা ছেলেই চায় লেখাপড়া জানা মেয়ে। আমার নাহারা তো লেখাপড়া শিখেনি এটা ঠিক, কিন্তু কাজকর্মে রান্না বাড়া সব দিক দিয়ে ওর মতো দ্বিতীয়টা আর খুঁজে পাবে না। বুঝি না বাবা, আজকাল দেখো আর আমাদের জামানা দেখো, আমাদের জামানায় কোনো বিয়ে আসলে মেয়ে দেখতে কেমন, ঘরের কাজকর্ম পারে কি না, রান্না বাড়া কেমন পারে, এইসব দেখত। আর এখন আমাদের জামানা নেই বড়বু, জামানা পাল্টে গেছে। এখন বাড়ির বউ মানেই হলো শিক্ষিত, এর বাইরে কোনো কথাই নেই। হায় বাবা হায়। আসলাম বস। ঠিক, কিরণগিরির চাকরি এখনো আঁকড়ে ধরে আছো? হ্যাঁ। এভাবে কতদিন নতুন কিছু করার চেষ্টা করছো না? আমি এই পোস্টে চাকরি করেছি, আমি জানি এখানে কোনো আয় উন্নতি নেই। আরে ধোপা গাধা, আর কিরানির মধ্যে কোনো পার্থক্য করা যায় না? আছে কোনো আয় রোজগার, না আছে কোনো সম্মান। আমরা তিনজন মানুষ, যাই করি আমাদের তিনজনের হয়ে যাবে। এত টাকা টাকা করে টাকা দিয়ে কি হবে? শোনো শোনো ছেলের কথা। হ্যাঁ, আরে এই সংসার বড় হবে না, হ্যাঁ বউ ছেলে পুলে হবে না। আচ্ছা তুই এরকম হলি কেন বলতো? তোর আব্বা তো এরকম ছিলেন না। ও কিছু না বুবু, ঘাড়ে বোঝা পড়লে সব সোজা হয়ে যাবে। হ্যাঁ দাও, ওই তো মামাও খেয়ে যাবে। না বউ, আমি আজকে খাবো, ওরা বাসায় আমার জন্য বসে থাকবে, বাসায় গিয়ে। এই জানারা কেন এসেছিল? ও খুব সুন্দর মেয়েটা, যেমন দেখতে শুনতে সুন্দর তেমন লেখাপড়ায়ও একটু না কুচো না। ওর বাবা কি করে? উকিল। ও আহারে, এমন একটা মেয়ে যদি আমার ঘরে বউ করে আনতে পারতাম। আজকে 3 মিনিট লেট করে এসেছেন, এই যে ঘড়ি দেখুন। মগু সাহেব, আমার ছাতাটা। বেশ লোক তো আপনি, আচ্ছা আজকে বাসা যাওয়ার সময় আমাকে মনে করাই দেবেন, কালকে ছাতা নিয়ে আসবো। কাইজর সাহেব বলছিলাম কি, আজকে অফিস ছুটির পর আমার সঙ্গে আমার বাসায় চলেন, ছাতাটা নিয়ে আসবেন। সে দেখা যাবে, এরকম তো আগে অনেক প্ল্যান হয়েছে কিন্তু যাওয়া হয়নি।
সে আপনার ব্যস্ততার কারণে মশাই ঠিক আছে যান কাজ করেন হ্যালো হ্যাঁ হ্যালো জি কে বলছেন আমাকে চিনতে পারছেন না বুঝি না তো একটু চিন্তা করে দেখুন ঠিকই চিনতে পারবেন কে জাহানারা নয় তো না জাহানারা শহর এত মিহি না আচ্ছা আপনি আপনি কাকে চান আপনাকে একটা কবিতা আবৃত্তি করে শোনাবেন চুপ করে রইলেন যে আমি শিউলি বলছি ও শিউলি আপনি কোথেকে বলছেন বাসা থেকে তাহলে তো বসে বসে কবিতার বই পড়তে পারেন আচ্ছা ঠিক আছে কিন্তু আপনি কি তো চাইলেই একটা কবিতা কখনো সুযোগ পেলে তুমি তোমার মনের অর্গল আমার জন্য খুলে দিও তোমার চাওয়ার সাথে আমার পাওয়ার স্বপ্নগুলোকে আমি থরে থরে সাজাব কোনো গরমিল চাই না আমি দেখছো না মিলের অভাবে মানুষগুলো কেমন মরমর হয়ে আছে ভুল বললে অভাবটা না মিলে না রঙে তোমার আর আমার জীবনে না কোনো রং নেই রং রং নেই মানে রঙের যদি কোনো আকার থাকতো আমি চোখে আঙুল দিয়ে তোমার বোঝাতে পারতাম রং না এমন একটা অনুভূতি যা মানুষের চোখে মুখে আনে উজ্জ্বলতা প্রাণে যোগায় আনন্দ ব্যাপার শুকিয়ে গেছে যে প্রেমে পড়নি তো মানে মানে শুনেছি মানুষ প্রেমে পড়লে নাকি শুকিয়ে যায় তোমার মেয়ে হয়েছে জানাও নি যে একটা খবর তো দিতে পারতে জানাতাম বেশ কয়েকবার ভেবেছিলাম কিন্তু কিন্তু কি জানো ইদানিং আমি বড্ড আলসে হয়ে গেছি জানাবো জানাবো করে আর জানানি হয়নি কুড়িতে বুড়ি হয়ে গেছে মনে হচ্ছে বুড়ি না তো কি দুদিন পর মেয়ে দিয়ে দেব মেয়ের নাম কি রেখেছে বিপাশা
সে কখন থেকে অপেক্ষা করছি আর উনি এতক্ষণে আসলেন। খুব ভাব মারছিস মনে হচ্ছে। আর লাগছে তো। তোকে অনেক সুন্দর লাগছে। তাই না? আর আর গজগামিনী লাগছে। আচ্ছা গজগামিনী মানে কি? হাতি। হাতি হাতি সেটা তোকে কেন বলবো? ও তুই নাম রেখে দিতি যে বলো না সেটা হবে না। এই যে কি ব্যাপার? না কিছু না। আচ্ছা জাহানারা কে? জাহানারা আমার বান্ধবী। বন্ধু না অন্য কিছু? বান্ধবীর আবার অন্য কোনো মানে আছে? এখন তো এসব এক জায়গায় স্থায়ী নয়। মানুষ বন্ধুর বউকেও বলে বান্ধবী, আবার নিজের বউকেও বলে বান্ধবী। তাছাড়া নিজের বান্ধবীকেও বান্ধবী বলে, আবার নিজের প্রেয়সীকেও বান্ধবী বলে। কোনটার যে কোন রূপ তা বোঝা বড় মুশকিল। তা তোমার বান্ধবীটি কোন শ্রেণীর জানতে পারি কি? কি ব্যাপার জবাব দিলেন? আছে বাবা, ওই তোর মামা নাহারের জন্য খুব ভালো একটা সম্বন্ধ নিয়ে এসেছে। ছেলেটা মোটামুটি ভালোই পড়াশোনা করেছে, একটা চাকরি করছে, বেতন খারাপ পায় না। মোটামুটি ভালো পড়াশোনা, তার চাকরিটা কি কারণে? না মানে ছেলেটা খুবই ভালো, খুবই ভদ্র নম্র, ওদের বাড়িঘরের অবস্থাও খুব ভালো। বাবা আমার একমাত্র ছেলে, বাবা মারা গেছে, মায়ের সঙ্গে থাকে, একা ঘর। আমাদের সময় আমাদের জামানাতে সম্বন্ধ আসলে আগে দেখতো কোন বংশ, কেমন খানদান, আর এখন হলো কি ইঞ্জিনিয়ার, ডাক্তার। আর বলো না বড়বু, এগুলো হচ্ছে যুগের হাওয়া। আগে যেমন ছিল আদিযুগ, মধ্যযুগ, কলিযুগ, এখন এসেছে ডাক্তার যুগ, ইঞ্জিনিয়ার যুগ, সিএসপি যুগ। যুগের হাওয়া চলছে, যুগে যুগে একেবারে যুগান্তর। হ্যালো, আজ গলাটা চিনতে পেরেছেন তো? আন্টি হ্যাঁ অবশ্যই। তাহলে শুনুন, আপনাকে কয়েকটা খবর দেবার আছে। জি বলুন। বাবা কুমিল্লায় বদলি হয়ে গেছেন। আচ্ছা। জি হ্যাঁ, আমি এখন বাসা ছাড়া পাখি। বাসা ছাড়া পাখি মানে?
মানে এখন থেকে ক্যাম্পাসের হলেই আছি। হোস্টেলে? জি। হোস্টেল কি মুক্ত বিচরণ ভূমি নাকি? কেন বলুন তো? নিজেকে এইমাত্র বাসা ছাড়া পাখির সাথে তুলনা করলেন তো? সে আপনার জন্য বলা। আচ্ছা, সামনের শুক্রবার আপনার কোনো কাজ আছে কি? কেন বলুন তো, সেটা তো এখনই বলতে পারছি না। না থাকলে আসুন না, বিকেলের দিকে একটু বেড়ানো যাক। বেড়াবার জন্য আমাকে প্রয়োজন কেন সেটা তো বুঝলাম না। আপনাকে ভালো লাগে তাই। এবার রেখে দিই। কথা বলতে বিরক্ত বোধ হচ্ছেন বুঝি? অফিসে তো তাই, লোকজন তাকিয়ে আছে বুঝি। তাহলে রেখে দিন, শুক্রবার দেখা হচ্ছে। শিউলি কেন আমাকে বেড়াতে নিয়ে যেতে চায়? মেয়েটা বড় মিষ্টি, চোখগুলো তো অদ্ভুত না। আর বেড়াতে যাবে ভালো কথা, কিন্তু এই কথা যদি জানা জানতে পারে তাহলে তো ও এক আরেক যন্ত্রণার আবির্ভাব। কাশের সাহেব, কি এত ভাবছেন? কার ফোন এসেছিল? কোনো সমস্যা নয় তো? না না, কোনো সমস্যা নেই। না হইলেই ভালো। শোনেন, আজ অফিস শেষে আমার বাসায় যাবেন, ওই ছাতাটা নিয়ে আসবেন। কি শুনছেন? কিন্তু আমি তো আপনার বাসা চিনি না। আরে মশাই, চেনেন না আজকে চেনবেন। আপনি আস্তে আস্তে করে গুছিয়ে নেন, আমি আসছি দু মিনিট। আরে যান যান, ওনার এখনো দুজন বিবাহযোগ্য কন্যা রয়েছে বাড়িতে। হ্যাঁ, পছন্দ হয়ে গেলেই কেল্লা ফতে। কি বলছেন এসব? ঠিকই তো বলছি। এর আগেও উনি বেশ কয়েকজনকে এভাবে ধরে বাড়িতে নিয়ে গেছেন, উদ্দেশ্য তো একই। কই মশাই, চলেন চলেন, যেতে তো সময় লাগবে। আরে ওঠেন, আসেন তো, চলেন। আপনি এতদিন আসেননি যে? ও, পরিচয় করিয়ে দিই, আমার গানের টিচার। আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। আমি যাই, গুরু শিষ্যের মাঝে ঝামেলা করে কিনা। না না, আপনার উপস্থিতি কোনো ব্যাঘাত সৃষ্টি করবে না। জানেন তো, সাধনার সময় কারো অস্তিত্ব সাধকের মাথায় থাকে না, তেমনি আপনার উপস্থিতিও আমরা ভুলে যাব। কি বলেন মাস্টার মশাই? আমি তাহলে এখন চলি। আচ্ছা, কাল আবার আসছেন তো? হ্যাঁ অবশ্যই। মনে থাকে জানো, ভুলে যাবেন না কিন্তু। না না, ভুলবো না। আসি। আমিও যাই। সে কি, এত উতলা হলেন কেন বলুন তো? আপনি আছেন বলেই তো মাস্টারকে এত তাড়াতাড়ি বিদায় দিলাম। কোথাও যাবো না, চুপ করে এখানে বসুন, দু কাপ চা নিয়ে এসেছি, চা খেতে খেতে গল্প করা যাবে। না না, চা চা খাবো না। গানের মাস্টার ঠিক করে ফেলেন। কি আর করবো বলুন তো, আপনার অপেক্ষা থাকলে তো আর গান শেখা হতো না। কেমন আছেন আপনি? আছি মোটামুটি। আমি আসি। সে কি এখনই চলে যাবেন?
অনেকক্ষণ তো হলো। আচ্ছা আবার আসবেন তো? আজব মানুষ কিন্তু আপনি। সেদিন কত করে বললাম যে শুক্রবার দিন আমি কিন্তু আপনার জন্য অপেক্ষা করব, আপনি এলেনই না। আমি আমি ভুলে গিয়েছিলাম। হ্যাঁ আমি আপনাকে, আমার সঙ্গে দেখা করার কথা তো আপনার মনে থাকবে, অমন করে তাকিয়ে থাকবেন না তো, সুন্দর চোখের দৃষ্টি আমি বেশিক্ষণ সহ্য করতে পারি না। কে বললো আমার চোখ সুন্দর? শুধু কি সুন্দর, কি মায়াময়, মনে হয় চোখের সঙ্গে প্রেম করি। আপনি আপনি এখন কোথায় যাবেন? হোস্টেলে? এতক্ষণ ভেবেছিলাম হোস্টেলেই ফিরব, কিন্তু এখন আর ফিরছি না। তাহলে কি করবেন? আপনার সঙ্গে ঘুরে বেড়াবো আর গল্প করব। কিন্তু আমি তো আমার এক বন্ধুর বাসা যাচ্ছিলাম। আপনার বন্ধুটি নিশ্চয়ই আমাকে তার বাসা থেকে তাড়িয়ে দেবে না? না না তা কেন হবে, আপনি নিতে চাচ্ছেন না তাই তো? চলুন। কোথায়? আপনাকে হোস্টেলে নামিয়ে দিয়ে আসি। তো ঢং করছিলেন কেন শুনি? লাগবে না তো, মাথা ব্যথা লাগছে না? কাছে আয় বাবা, একটু কাছে বস। যাক জ্বরটা নেমে গেছে। হ্যাঁ এই তো কিছুক্ষণ আগে জ্বরটা নেমে গেছে। আরে আমাকে নিয়ে এত ভাবিস না তো তোরা, বুড়ো হয়েছি এখন তো চলে যাবারই সময়। এরকম অলক্ষণে কথা কেন বলছো মা? তুমি এখন ঘুমো, দেখবে কাল সকালের মধ্যে ভালো হয়ে যাবে। আজকে তোর মামা এসেছিল ওই নাহারের বিয়ের পুরানো প্রস্তাবটা নিয়ে। শরীরের যে অবস্থা, আমি মদ দিয়ে দিয়েছি, কখন কি হয়ে যায়। তাছাড়া ছেলেটা তো ভালো, আমি মরার আগে ওর বিয়েটা দিয়ে যেতে পারলে মরেও শান্তি পেতাম। তুই মত দিয়ে দে বাবা। না আমার মতামতের কি আছে, তোমরা যদি রাজি থাকো আর না আর যদি কোনো অসুবিধা না হয় তাহলে তো কোনো সমস্যা নেই। ওর আবার অসুবিধা কি থাকবে? আমরা কি ওর শত্রু নাকি আমরা কি ওর খারাপ চাই? তাছাড়া ছেলেটা তো ভালো শুনেছি, তুই মত দিয়ে দে বাবা। তুমি ঘুমা। শোনো তোমার সাথে আমার কিছু কথা আছে। মামা তোমার জন্য বিয়ের প্রস্তাব এনেছে, শুনেছ তো? মা তো নাকি বিয়ের মতামত দিয়ে দিয়েছেন, তুমি যদি রাজি থাকো তাহলে আমার কোনো আপত্তি নেই। দেখো তুমি তুমি যদি চাও ছেলেটার সঙ্গে দেখা করতে পারো, এখানে সংকোচের কিছু নেই। আর যদি আপত্তি থাকে সেটাও জানাতে পারো। কিছু বলছো না? তোমার কি কোনো মতামত নেই, কিছু বলবে না?
আমি আর কি বলবো, আপনাদের যা ভালো মনে হয় আপনারা তাই করুন। কেমন আছেন? কিছু চিন্তা করবেন না, ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন। আর শুনেন, আপনার চাকরি নিয়ে একদম ভাববেন না, ওটা আপনারই থাকবে। সুস্থ হয়ে গেলে আবার অফিসে এসে জয়েন করবেন, ঠিক আছে? আরেকটা কথা, টাকা পয়সা নিয়ে একদম চিন্তা করবেন না, আমি সব বন্দোবস্ত করে দেব। কাশেদ সাহেব, এখন থেকে মকবুল সাহেবের পরিবারের ভার আপনাকে নিতে হবে। জি স্যার, আমি কিছু টাকা স্যাংশন করে দেব, প্রয়োজন মতো সেটা খরচ করবেন। জি স্যার, ঠিক আছে, আসি। হ্যাঁ, আমাদের বড় সাহেব নাকি আজকাল নিয়মিত হাসপাতালে যাচ্ছে মকবুল সাহেবকে দেখতে। ব্যাপারটা আমিও শুনেছি, কিন্তু কেন, কিসের জন্য? আচ্ছা মশাই, আমাকে বলুন তো ব্যাপারখানা কি? এই বড় সাহেব নিয়মিত ওনাকে দেখতে যাবেন কেন? আরে আরে, শুধুই কি দেখতে যাওয়া, হ্যাঁ, সাথে হরলিক্স ওভালটিন ফলমূল নিয়ে যান, তাছাড়া টাকা পয়সা ঢালতে কোনো রকম কার্পণ্য করেন না, ব্যাপারটা না আমিও পরিষ্কার না। আচ্ছা, যদি উনি টাকা খরচ করেই থাকেন তাতে আপনাদের মাথা ব্যথা কেন? মাথা ব্যথার কোনো কারণ হতো না যদি না এই অর্থ খরচ করার পেছনে অন্য কোনো কারণ না থাকতো। মানে? আচ্ছা, আপনি আমাকে এই শহরে আর একটি অফিস দেখান যেখানে কর্মচারী অসুস্থ আর বড় সাহেব তাকে রোজ দেখতে যাচ্ছে। আপনার শরীরে কেন ভুষটা পড়ে যাচ্ছে সেটা তো বুঝতে পারলাম না। আসলে আমরা তো আর আপনাকে বলছি না। কবি সাহেব যে, কেমন আছেন আপনি? জাহানারা কোথায়? ও তো গান শিখছে, এখন ওকে ডিস্টার্ব করা যাবে না। চলুন না, ওদিকটায় বসি। বসা যেতে পারে। চা চলবে? না, ঠিক আছে। একটা কথা জিজ্ঞেস করি। হ্যাঁ বলুন তো, আপনার কথা আমার এত কেন মনে পড়ে? আমরা জাহানারার রুমে গিয়ে বসি, এতক্ষণে নিশ্চয়ই গান শেখা শেষ হয়ে গেছে। আপনার কি মনে হয় গান শেখাটাই মুখ্য? মানে? সুরের সঙ্গে স্বরের জোর প্রেম চলছে। তার মানে? এই সহজ কথাটাই আপনি বুঝতে পারছেন না? আরে বাবা, ছাত্রী আর শিক্ষকের মধ্যে মন দেয়া নিয়ে চলছে। কি হলো আপনার? না কিছু না। না কেমন হঠাৎ গম্ভীর হয়ে গেলেন, বলুন কি হয়েছে? ওমা উঠছেন নাকি? হ্যাঁ, ওই তো জাহানারা।
আপনি কখন এলেন? তুমি এখানে কি করছো? আমরা প্রেম আলাপ করছি, তাই না কাশের ভাই? আরে না, অনেকক্ষণ হলো। তো অনেকক্ষণ এখানে বসেছিলেন কেন? ভেতরে আসলেই তো পারতেন। ভাবলাম ডিস্টার্ব না করি। আশ্চর্য, আপনি ভেতরে গেলে ডিস্টার্ব হবে কেন কেউ? আমি আমি যাই। আপনি চলে যাচ্ছেন? হ্যাঁ। আমাকে তাহলে একটু বাসায় নামিয়ে দিন। কিন্তু আমার জন্য তো রাস্তাটা উল্টো হয়ে যায়। ওমা, তো একদিন একটু আমার জন্য কষ্ট করলেন না হয়? ঠিক আছে, চলুন। তাহলে আমি আজকে যাই। তুমি কি করবে এখন? স্যার নতুন কিছু সারগম প্র্যাকটিসের জন্য দিয়ে গেছে, ওগুলোই প্র্যাকটিস করব, না হলে তো মাস্টার মশাই আবার রাগ করবে। ঠিক আছে, চলুন। আমি তো আপনার কথা রাখলাম, আপনি আমার একটা কথা রাখবেন? কি কথা? আমার সঙ্গে ঘুরে বেড়াবেন, আমি যেখানে চাই আমার সঙ্গে যাবেন? আমার কিন্তু 9টার মধ্যে হোস্টেলে ঢুকতে হবে, তা না হলে হোস্টেল সুপার আমার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করবে। খালি খালি বাড়তি কষ্ট করার কি দরকার বলুন? আমি যদি আপনার জন্য উল্টো পথ পাড়ি দিতে পারি, আপনি আমার জন্য এটুকু ঝামেলা পোহাতে পারবেন না? কি হয়েছে বলুন তো, হঠাৎ করে আমার সঙ্গে ঘুরে বেড়াতে ইচ্ছে করছে যে? জানি না। আচ্ছা, আপনি কি বলতে পারবেন, মানে আমি যা চাই তা আমি পাই না কেন? সে তো সব মানুষের ক্ষেত্রে, যা চায় তা পায় না। এই যে আমাকেই ধরুন না, আমি চাই আমার অনেক ভালো ভালো বন্ধু থাকবে, কিন্তু দিন শেষে কি হয়, সবাই আমাকে তাদের ঘরের গিন্নি হিসাবে পেতেছে। কি বিচ্ছিরি ব্যাপার বলুন তো। আমি যদি আপনাকে গিন্নি হিসেবে পেতে চাই, সেটা কি খুব অন্যায় হবে? একতরফা চাওয়াটা অন্যায়। ভালোবাসা কোনো অন্যায় না, সেটা একতরফা হোক কিংবা দুই তরফা। আচ্ছা, আমি যদি আপনাকে ভালোবাসি, আপনি আপনি কি আমাকে মেনে নেবেন? অসম্ভব, আপনাকে ভালোবাসার প্রশ্নই আসে না। কেন? সব কেনর উত্তর হয় না। আচ্ছা শুনুন, খাঁটি বাংলায় বলি, আপনি বন্ধু হিসেবে খুবই ভালো, মানে ধরুন আপনার সঙ্গে ঘুরে বেড়ানো, গল্প করা কিংবা আপনার কবিতার সঙ্গী হওয়া, সবটাই ঠিকঠাক, কিন্তু প্রেমিক হিসেবে আপনি একেবারেই জান না। কিছু মনে করবেন না, দায়িত্ব বোধ নামে একটা কথা আছে, সেটা আসতে আপনার আসলে অনেক সময় লাগবে। কবিতার সংসার এক জিনিস না, সংসার এটাকেই কবিতায় রূপ দিতে হয়। আজ বরং যাই, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ভাবছি অফিসে ছুটির দরখাস্ত দেব, যদি ছুটি না দেয় চাকরিটা ছেড়ে দেব।
মিষ্টি খান। মিষ্টি মিষ্টি কেন স্যার? তা কিছুক্ষণের মধ্যে জেনে যাবেন। আচ্ছা আপনি কেন আসছেন বলুন তো? স্যার একটা অ্যাপ্লিকেশন নিয়ে স্যার, 7 দিনের ছুটি লাগবে স্যার। হঠাৎ ছুটি চাচ্ছেন, কি ব্যাপার? মার খুব অসুখ স্যার, ওনার পাশে থাকা দরকার। সে কি ডাক্তার দেখিয়েছেন তো? ডাক্তারই বলেছে স্যার পাশে থাকার জন্য। ও ঠিক আছে, আমি ছুটি দিয়ে দিচ্ছি, মা সুস্থ হলে অফিসে যে কাজ শুরু করবেন, না হলে অনেক কাজ জমা পড়ে যাবে। জি স্যার। দেন মিষ্টি। আপনার সঙ্গে আমার একটা কথা ছিল। আপনি আপনি হয়তো জানেন না যে শিলু অন্য একটা ছেলেকে ভালোবাসে, ফাইন আর্টস স্টুডেন্ট, আপাতত ইতালি আছে, 2 বছরের ট্রেনিং, ট্রেনিং শেষ করে ফিরে এলে ওদের বিয়ে হয়ে যাবে। শিলু তো আমাকে কখনো কিছু বলেননি। আপনি জানেন না বলেই আপনাকে জানাতে ইচ্ছে হলো, নইলে আপনি বা কেন আমাকে এসব কথা বলছেন? আপনি নিশ্চয়ই এতটা অবুঝ না, কাউকে ভালোবাসতে যাবার আগে তার সম্পর্কে জেনে নেওয়াটা খুব জরুরি, না হলে পরবর্তীতে অনুতপ্ততায় ভুগতে হয়। আপনার কথা কি শেষ হয়েছে? ও আমি দুঃখিত, অনাধিকার চর্চা করছি, নিশ্চয়ই আপনি রাগ করছেন। ক্ষমা চাওয়ার প্রশ্ন আসছে না, কিন্তু মানে আপনি আসলে আমাকে কি বলছেন সেটা আমি মোটেই বুঝতে পারছি না। শিউলির সঙ্গে আর শিউলিকে আমি ভালোবাসি, এটা এটা আপনাকে কে বললো? আপনি ভয় পাচ্ছেন কেন? আমি নিশ্চয়ই 10 জনের কাছে আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা করব না। আপনি ভুল করছেন, শিউলির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। সেদিন আমাদের বাড়ি থেকে ফেরার পথে আপনারা শিউলির মধ্যে কি কথা হয়েছে? ভালো থাকবেন, আমি আসি। আপনি যাবেন না, একটা ভুল ধারণা নিয়ে আপনি আপনি যেতে পারেন না। দেখুন আমি বল, আমি আপনার কাছে কোনো কৈফিয়ত চাই না কবিশালী। আমি আপনাকে কোনো কৈফিয়ত দিচ্ছি না, কিন্তু আমি কোনো কিছু শুনতে চাই না, ইনফ্যাক্ট কোনো কিছু শোনার ইচ্ছেও আমার নেই। আসি। হ্যাঁ, ও একটা কথা শুনুন, নিজেকে এত গুরুত্বপূর্ণ ভাবার কোনো কারণ নেই। কাউকে জীবনসঙ্গী হিসেবে পেতে হলে জীবনে একটা জায়গায় এসে সমর্পণ করার চেষ্টা করুন, কি লাভ এত যাচাই বাছাই করে? জীবন তো একটাই, সঠিক সময় সঠিক মানুষকে সঠিক কথাটা বলা প্রয়োজন। আজকে এত সকাল সকালে উঠলি যে? একটু অফিস থেকে তাড়াতাড়ি আসিস, শরীরটা বেশি ভালো লাগছে না। মা ঘুমাও তো, চিন্তা করো না। মাকে সকালে রসগুলো খাই দিই। Thank you.
আপা জানে শরীর খারাপ, আজ দেখা হবে না, অন্য দিন আসতে বলছে। শরীর খারাপ বলে আজ বাইরে আসতে পারলো না, অথচ এই জাহানারে একদিন জ্বর নিয়ে বাইরে বেরিয়েছে, অনেক নিষেধ থাকা সত্ত্বেও আমার এনে নেয়নি। এই যে কি, কোথায় যাওয়া হচ্ছে? অফিসের দিকে যাচ্ছি না, বেশ কিছুদিন হলো অফিসে যায় না, অনেক কাজ জমা হয়ে আছে, শেষ করতে হবে। সেটা আমি জানি, আর এটাও জানি যে আপনি অত্যন্ত বাধ্যগত একজন কেরানি, আপনার কোনো কাজই পড়ে থাকে না। আচ্ছা শুনুন, আপনার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কি জরুরি কথা? আর আমি আপনার এমন কেউ না যে আপনার সব জরুরি কথা আমার শুনতে হবে। আমার কাজ আছে, আমি চলি। শুনুন, আচ্ছা আপনারা পুরুষ মানুষগুলো এত সহজে বদলে যান কেমন করে বলুন তো? দেখুন, অন্য কোনো পুরুষ মানুষের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমি এত সহজে বদলাই না, যেরকম ছিলাম সেরকম আছি, থাকব। আচ্ছা তাই নাকি, শুনে খুবই খুশি হলাম। কিন্তু জনাব, একটা কথা আপনাকে জিজ্ঞেস করতে চাই। বলুন। সেদিন বিকেলে রিকশায় করে আসার সময় দুটো কথা, কিছু মুহূর্ত, এসবই বুঝি মিথ্যা? আপনি যা ভাবছেন সে অর্থে মিথ্যা। আমি কিভাবে ভাবছি সেটা আপনি কেমন করে জানলেন? আমি সব শুনেছি। জাহানার এসেছিল বাসে কাল বিকেলে। অমন করে কি দেখছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এইমাত্র একটা যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছেন। তার মানে হচ্ছে আপনি এতক্ষণ অন্য আরেকটা মনের সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, তো মনটা কার জানতে পারি? মনটা আমার, আমার নিজের। একজন চায় স্বার্থপরের মতো পেতে, আরেকজন পেতে জানে না, সে চায় শুধু দিতে, বিলিয়ে দেওয়ার মধ্যেই তার আনন্দ। বাহ, শেষেরটা আমার ভীষণ পছন্দ, আপনার সঙ্গে আমার খুব মিল রয়েছে, কেন বলুন তো? তা তো বলা যাবে। আপনাকে একটা কথা বলবো বলে অনেকক্ষণ ধরে ভাবছিলাম। কি কথা? চলুন আমরা বিয়ে করে ফেলি। আপনি আজকে অসুস্থ? না, একদম না। তাহলে এগুলো আপনি কি বলছেন? আশ্চর্য, আপনার সঙ্গে দু চারটে কথা বলেছি ভালো করে, আর আপনার অমনি মনে হলো যে আমি আপনাকে ভালোবাসি। শিউরি আপনি কি বলছেন এসব? মানে আপনি তো সেদিন বলেছিলেন যে আমার আমার চোখকে আপনার ভালোবাসতে ইচ্ছা। তো চোখকে ভালোবাসা আর এমনি ভালোবাসা এক জিনিস, অন্তত আপনাকে আমি অন্য মানুষের মতো ভেবেছিলাম। আসলে আপনারই কি দোষ, আমাকে আসলে কেউ ঠিক মতো চিনল না, সবাই শুধু আমাকে ভুল ভাবে, তাই আমার কপালে খালি সে জাগে। আমার পক্ষ থেকে যদি কোনো অন্যায় হয়ে থাকে, আমি যদি আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকি, আমায় ক্ষমা করবেন, সত্যি আমি অপারগ, সরি। Mm-hmm.
দেখো তোমার কাসেদ মনে হয় আসলো। আসছো বাবা? বুবুর হঠাৎ করে কি হয়ে গেল? ভাগ্য ভালো আমি এসেছি, নাহলে কি যে হয়ে যেত। এসেছিস বাবা, এত রাত করে ফিরলে, এরকম এরকম অনিয়ম করলে শরীর খারাপ হয়ে যাবে। তুমি এখন একটু ঘুমাও, কথা বলো। হ্যাঁ বুবু, তুমি একটু ঘুমাও। বাবা কাসেদ, আমি আজ আসি, তুমি একটু খেয়াল রেখো, কাল সকালে আমি আবার আসব। যদি দরকার মনে করো আমাকে খবর দিও রাতে, কেমন? একটা কথা মনে রাখিস বাবা, একটু ঘুমানোর চেষ্টা করো না, পরে কথা শুনি। একটা কথা মনে রাখিস, এই দুনিয়াটা কিছু না, দুনিয়াটা কিছু না, আর লোভ করবি না, লোভ খুব খারাপ জিনিস, লোভ খুব খারাপ, লোভ মানুষকে ধ্বংস করে। মা তুমি এখন ঘুমাও তো, দেখি আমি তোমার পা মালিশ করে দিচ্ছি। বাবা, মা শরীর বেশি খারাপ লাগছে। কাসেদ, আমার বাবা মা সব ঠিক হয়ে যাবে, মা ওমা বুকে জমেছে মায়া শোক,
শেষ বিকেলটা ভালো হোক, এ বুকে জমেছে মায়া শোক, শেষ বিকেলটা ভালো হোক। আশার জানালা খুলে রাখা, আসছে না কোনো সুখ হাওয়া, টানা পড়নে রে জীবনে কেন শুধু ছেড়ে চলে যাওয়া, এ বুকে জমেছে মায়া শোক, শেষ বিকেলটা ভালো হোক, এ বুকে জমেছে মায়া শোক, শেষ বিকেলটা ভালো হোক। আগামী পরশু নাহারের বিয়ে, একবার ভেবেছিলাম যে ওদেরকে বলে বিয়ের তারিখটা পিছিয়ে দিই, পরে ভাবলাম বিয়ে যখন দিতেই হবে, আর তাছাড়া বুবুও চাইছিলেন ওর বিয়েটা হয়ে যাক। তুমি বিয়েতে এসো। যাই তাহলে, আপনি আপনার খেয়াল রাখবেন, আপনার ঘরে পড়ার টেবিল একদম গোছানো আছে, মাঝে মাঝে একটু সময় করে শুধু বইগুলো পরিষ্কার করবেন, আর মায়ের ঘরটার দিকে একটু খেয়াল রাখবেন, মা তো নেই, আমিও চলে যাচ্ছি, আমি জানি একটা মানুষের দিন শেষে ঘরে ফিরে একজন আপন মানুষ খুব প্রয়োজন পড়ে, খুব দরকার হয়, আপনারও আপনি খাওয়া দাওয়া ঠিক মতো করবেন, কিন্তু যা বেখেয়ালি আপনি, এবার একটু নিজের যত্ন নিন, এবার আমি আসি তাহলে। জীবন নদীতে ভেসে ভেসে সাঁতরে ক্লান্ত কোনো কবি ভাবে কল্পনাদের মতো খুশি মাখা হয়ে যাক সাবি, এ বুকে জমেছে মায়া শোক, শেষ বিকেলটা ভালো, নাহার
তুমি এই সময় এইখানে? যার সঙ্গে এতকাল ছিলাম, যার এতকাল খেয়াল রাখলাম, তাকে রেখে আর থাকতে পারলাম না, তাই চলে এলাম। কিন্তু তোমার তো কাল বিয়ে। বিয়ে তো আমার হয়ে গেছে। কার সাথে? যার সঙ্গে দেখা করতে এলাম তার সাথে। তাড়িয়ে দিন তো চলে যাই।